বোকাজান মহকুমার খটখটির পুনের বৃহৎ পরিমাণের নেশাযুক্ত সামগ্রী সহ একটা সরবরাহকারী আটক হওয়া ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অবৈধ নেশাযুক্ত সামগ্রী, অবৈধ অস্ত্র শস্ত্র, অবৈধ বার্বি সুপারি সরবরাহ করার বাবে নিরাপদ করিডোর হিসাবে ব্যবহার করা অসম নাগালেন্ড সীমান্ত খটখটি অবৈধ সরবরাহকারীর দ্বিতীয় ন ন কৌশল অবলম্বন করা পরিলক্ষিত হয়। কেতিয়াবা বিলাসী বাহন সামগ্রী ভর্তি ট্রাক আর পদপথে ড্রাগস সরবরাহর অপচেষ্টা করে আছে। প্রতিবারতে কার্বি আংলং আরক্ষী হ্যান্ডবিস্টির রক্ষা পয়া নাই এনে সরবরাহকারী। এইবার নৈশ বাসত যাত্রী হিসাবে নেশাযুক্ত সামগ্রী সরবরাহর অপচেষ্টা করে আরক্ষীর জালত পড়ে মণিপুরের একটা কুখ্যাত সরবরাহকারী। প্রাপ্ত খবর অনুসরি খটখটি এসবিআই ব্যাংকর ওসর বোকাজানের চক্র পরিদর্শক মঞ্জিত টেরাঙর নেতৃত্ব খটখটি থানার উপপরিদর্শকদ্বয় দীপক লাহন, স্বন্দন স্বর্গিয়ারী, থানা স্টাফ আর A20 বেটেলিয়ান CRPFর সহযোগত চলা নিয়মিয়া নাকাতানাসিক নিশা প্রায় 8 বজাত ডিমাপুর ইখর পর তিনিচুকীয়া অভিমুখে গৈ থাকা AS25AC0094 নম্বর নৈশ বাসত তালাচী চলাওতে নেশাযুক্ত সামগ্রীখিনি উদ্ধার করবলৈ সক্ষম হয়। অভিযানকারী দলটোৱে নৈশ বাসখনত যাত্রী হিসাবে গৈ থকা মণিপুরের মাংখনলাল বুইদেব নামের একটা সরবরাহকারী ট্রেকিং বেগত লুকাই আনা 13টা চাপৰ বাকচত 154.79 গ্রাম হেরোইন আর 2টা পেকেটত 1172.42 গ্রাম অপিয়াম কালি উদ্ধার করে। উদ্ধার করা নেশাযুক্ত সামগ্রীখিনি কার্বি আংলং জেলা অতিরিক্ত আরক্ষী অধীক্ষক নয়নমণি বর্মনের উপস্থিতিত নিরপেক্ষ সাক্ষীর সাক্ষাতে জব্দ করা হয়। এই সন্দর্ভত আরক্ষী তদন্ত অব্যাহত রাখছে বলে জানিব পৰা গৈছে। আমাৰ যিটো ৰুটিন নাকা চেকিং চলি আছিলে খটখটিত, তাতে আমাৰ নাকা টিমে পাছটো চেকিং কৰি থকাতে ৰুটিন এটা সাস্পেক্টেড মানুহ বেগ এটা লক্ষ্য কৰিলে। তাৰপিছত খবৰে তাৰপৰা আমি 13 পেকেট হিৰইন এৰাউণ্ড 100 গ্ৰাম হ'ব আৰু 2টা পেকেট আমি অপিয়াম চুজ কৰিবলৈ পালোঁ। অপিয়ামটো এৰাউণ্ড 1100 কেজি। এই বাছখন এতিয়া গৈ আছিলে আমাৰ শিৱসাগৰ ফালে, এজন আমি মণিপুৰৰ মানুহ এজন আটক কৰিবলৈ সক্ষম হৈছোঁ। নামটো কি স্যার? তার নাম হল মাখনলাল গুটে। ওটা কলে লৈ গেছে? এটা আমি ইনভেস্টিগেশন করে আছো। বাসখন ডেস্টিনেশন তো শিবসাগরে আছে, বাকি ড্রাগসর ডেস্টিনেশন তো আমি ইনভেস্টিগেশন করে আছো। কিমান টাকা হবো স্যার যত কিনা বাসখন? এটা এখানে প্রায় মূল্য আমার যদি স্ট্যান্ডার্ড রেট আছে 1 কেজি অ্যারাউন্ড 4 ক্রোর ধরো, তো এখানে অ্যারাউন্ড 20-30 লাখ গোটেখানে মূলে মোট করেছো।